আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। শীর্ষ খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশে সমুদ্র সৈকত সহ কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র 14 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে স্বাস্থ্যবিধি মানার শর্তে হোটেল মোটেল রেস্তোরাঁ খোলা থাকবে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে রয়েছেন আমাদের রিপোর্টার সরোয়ার আজম মানিক, আমরা যাচ্ছি তার কাছে। মানিক, করোনা সংক্রমণ রোধে কক্সবাজার সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলো তো বন্ধ ঘোষণা করা হয়েছে, সেটা কতটুকু কার্যকর হচ্ছে কি দেখছেন আপনি? গতকাল থেকে 14 এপ্রিল পর্যন্ত সমুদ্র সৈকত সহ কক্সবাজারের সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আর তারপর কী দৃশ্য এখন কক্সবাজার সমুদ্র সৈকতের সেটি আমরা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সৈকত জুড়ে কোনো পর্যটক নেই। পর্যটক বসার যে চেয়ারগুলো ছিল কিটকট, সেগুলো একটি জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। আর পর্যটকরা যাতে এখানে না আসে বা না নামে বিচে, সেজন্য সকাল থেকে কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করলেও খোলা থাকবে হোটেল মোটেল রেস্টুরেন্ট, সেটি আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর তাদেরকে মানতে হবে সরকারের 18 দফা, তা না মানলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, এমনটিও জানিয়েছে জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রতিষ্ঠাতা পরিবার হজরতনগর জমিদার বাড়ির বংশধর সৈয়দ রেজওয়ান উল্লাহ বাশার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ভোরে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 67 বছর। জুমার নামাজের পর হজরতনগর সাহেব বাড়ি জামে মসজিদে তার জানাজার নামাজ হবে। পরে তাকে হজরতনগর হাভেলি পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে। শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সমাজসেবক সৈয়দ রেজওয়ানুল্লাহ বাশারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ। সবজির দাম কম থাকলেও বাজারে এখন মাছ মাংসের দাম সাধারণের নাগালের বাইরে, স্বাস্থ্যবিধিও তেমন মানছেন না ক্রেতা বিক্রেতারা। রাজধানীর বাজার ঘুরে জানাচ্ছেন সুলতানা হিমু। দেশে যখন হু হু করে করোনা বাড়ছে, তখন নিত্যপণ্যের বাজারে স্বাস্থ্যবিধির খুব একটা তোয়াক্কা নেই। মাছ মাংসের বাজারে বিক্রেতারা মাস্ক না পরেই ক্রেতাদের সাথে দর কষাকষি করছেন। 600 টাকা গরুর মাংস, 500 টাকা চিংড়ি আর 800 টাকা ইলিশের দাম নিয়েও অসন্তোষ জানালেন ক্রেতারা। দোকানদারি করলে কাস্টমারের চেহারা দেয় না, বুঝেন কথা কোন জানা। 800 টাকা 900 টাকা কেজি ইলিশ মাছের দামটা কমেছে। রোজার মাছ আসলে তারা একটা তালিকা দেবে, তালিকা অনুযায়ী বিক্রি হবে। আমরা সাধারণ জনগণও জানি, গভর্নমেন্টও জানে, গভর্নমেন্ট এমপ্লয়ও জানে, বাট তদারকির অভাব। নিজেদের স্বার্থেই সচেতন হওয়া উচিত। তেল চিনি লবণ চাল প্রায় সব কিছুতেই কেজি প্রতি 5 থেকে 10 টাকা করে দাম বেড়েছে এই সপ্তাহে। সবজির দামও বেড়েছে বললেন ক্রেতারা। বাজারের জিনিসপত্রের দাম বলেন, এটা প্রতি সপ্তাহে বাড়তেছে, প্রতিদিন বাড়তেছে। চিনি বাড়ছে কেজিতে 2-3 থেকে 2-3 টাকা বাড়ছে। তেলের দাম বাড়তে আমরা পাইকারি মার্কেটে কিনে পরে 20-15 টাকা আমরা বেচতেছি, 25 টাকা। শাক সবজিটা যদি একটু দাম কম থাকতো তাহলে আমাদের লাগালে পুষ্টিটা সব সংগ্রহ হইতো আর কি। সব সবজি দামই কম যায়, দুন দুলে যে নতুন বেরিয়েছে না, এটা আপনার 80 টাকা 100 চলে। দোকানিরা জানান রমজান মাসের চাহিদা থাকা খাদ্যপণ্যের দাম এখনো আগের মতোই রয়েছে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, জানিয়ে দিলাম হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।